আজকে আমি চ্যাপ্টার টু দ্যাট ইস্যুয় ফ্লাং প্লান্টের দুটো ইম্পর্টেন্ট ডিসকাশন করবো একটা হচ্ছে ওকে তোমার চলে যাই ফার্স্ট কি আছে তো টপিকটা স্টার্ট হয়েছে কি দিয়ে মাইক্রো

ওকে তো স্টেমেনের মধ্যে আবার কি থাকে স্টেমেনের মধ্যে দুইটা পার্ট থাকে একটা বলে অ্যান্থার আর একটা বলে ফিলামেন্ট এই অ্যান্থারের মধ্যে কি থাকে মাইক্রোসফরেন্জিয়াম থাকে এই মাইক্রোসফোরঞ্জিয়ামের মধ্যে কি হয় মাইক্রোস্পোজেনিসিসটা হয় ওকে মাইক্রোস্প্রোজেনিসিসটা কোথায় হয় এই হয় এবং মাইক্রোসেরাম কথা থাকে মাইক্রোস্পেন্জিয়াম এন্থারের মধ্যে থাকে ওকে তোমরা দেখে নি কি আছে ওভারঅল লোকেশনটা আমরা কথা মানে যদি কেউ বলে মাইক্রোসোজেনিসিস কথা হয় তোরা বলবে যে মাইক্রোসেনিসিস এন্থারে হয় স্পেসিফিক লোকেশন হচ্ছে মাইক্রোস্পোরঞ্জিয়ামে হয় ওকে তো ফার্স্ট দেখিনি আমরা কিভাবে এখানে ডেভেলপ আমরা যে না অ্যান্ডোসিয়াম গাইনোসিয়াম অ্যান্ডোসিয়ামকে বলে মেল রিপোডাক্টিভ অ্যান্ড গাইনোশিয়াম বলে ফিমেল রিপোডাক্টিভ অর্গ্যান এই অ্যান্ড্রোসিয়ামের ডেভেলপমেন্টটা কীভাবে হয় তো মনে রাখ মনে রাখতে লাগবে যে আমরা জানি কি ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ার কোথা থেকে আসে ফ্লাওয়ার আসে ফ্লাওয়ার বার্ড থেকে কোথা থেকে আসে ফ্লাওয়ার ফ্লাওয়ার আসে হলো ফ্লাওয়ার বার্ড থেকে ওকে ফ্লাওয়ার বার্ড থেকে ফ্লাওয়ারটা ডেভেলপমেন্ট হয় তো মনে রাখতে লাগবে একটা ফ্লাওয়ার বার্ট বার্ডের যে পার্ট যেটা যেটা সিম্পলি বেইস যেটা ফ্লাওয়ার বার্ডের যেটাকে বলে থ্যালামাস বলে ওকে থ্যালামাস বলে ওই থ্যালামাসের

ঠিক আছে ফিলামেন্ট ফর্মেশন হয় সাথে সাথে অ্যান্থার ফরমেশন হয় আর মনে রাখতে লাগবে একটা অ্যান্থারের মধ্যে দুইটা লোভ থাকে ঠিক আছে যদি যদি দেখি যদি একটা অ্যান্থারকে আমরা ওইভাবে ডিনোট করি এটাকে বলা হয় ওকে আর এটা হচ্ছে ফিলামেন্ট ওকে তো একটা অ্যান্থার মধ্যে কয়টা দুইটা লোভ থাকে ঠিক আছে তো দুইটাকে বলবো অ্যান্থার লোভসও বলা হয় যে দেখুন একটা হচ্ছে টু অ্যান্থার লোভস দ্যাট মিনস তুমি বলতে পারবে যে একটা অ্যান্থার মধ্যে লোভ কয়টা থাকে দুইটা থাকে ঠিক আছে ইচ অ্যান্থার কন্টেন্স টু অ্যান্থার লোভ হুম নেক্সট আমরা কি আছে দেখি তো নেক্সট হচ্ছে কি এই তো এখানে দেওয়া আছে স্টেমেন স্টেমেন মানে কি এই যে এখানে দিয়েছি এই যে স্টেমেন স্টেমেন হচ্ছে কি অ্যান্ড্রোসিয়ামের পার্ট ওকে অ্যান্ড্রোসিয়ামের পার্ট তো এখানে দেখো দেওয়া যায় মধ্যে কি দেওয়া আছে অ্যান্থার আর ফিলামেন্ট তখন পিকচারের মধ্যে দেখো ভালোভাবে যে অ্যান্থারের মধ্যে কি আছে দুইটা লোভ আছে ঠিক আছে এটাকে বলে টু অ্যান্থার লোভ এটাকে বলতে পারবো টু অ্যান্থার লোভস ওকে তো নেক্সট হচ্ছে কি ইচ লুপ আমি যদি বলি প্রত্যেকটা লোভে আবার কি প্রত্যেকটা লোভের মধ্যে কি আছে প্রত্যেকটা লোভের মধ্যে আবার বলবো দুইটা দুইটা কি আছে দুটো দুটো চেম্বার আছে প্রত্যেকটা লোবের মধ্যে কয়টা আছে দুটো দুটো চেম্বার আছে তো যদি আমি যদি বলি একটা অ্যান্থারের মধ্যে দুইটা অ্যান্থার লোভ আছে ইন্ডিভিজুয়াল অ্যান্থার লোভের মধ্যে কয়টা আছে দুইটা দুটো চেম্বার আছে তো আমি যদি বলি ওভারঅল অ্যান্থারের মধ্যে কয়টা চেম্বার আছে আমি যদি বলি ওভারঅল অ্যান্থারের মধ্যে চারটা চেম্বারস আছে কটা চেম্বার আছে চারটা চেম্বার আছে এভেন মনে রাখতে লাগবে প্রত্যেকটা চেম্বারকে আমরা যদি বলি প্রত্যেকটা চেম্বার চেম্বারকে এক একটা আমরা কি বলবো মাইক্রোসফরঞ্জিয়াম বলবো কী বলবো প্রত্যেকটা চেম্বারকে কী বলবো এক একটা মাইক্রোসফরঞ্জিয়াম বলবো তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যদি একটা অ্যান্থারের মধ্যে টোটাল কয়টা লোভ থাকে দুইটা লোভ থাকে একটা দুইটা লোভের মধ্যে প্রত্যেকটা ইচ লোভ ইচ ইচ লোভ কন্টেন ওয়াট ইচ লোভ কন্টেইনস টু চেম্বার্স তো আমি যদি বলি ওভারঅল একটা অ্যান্থারের মধ্যে টোটাল ফোর চেম্বারস থাকে তো ইচ চেম্বার্স করেসপন্ড ওয়াট ইচ চেম্বার করেসপন্ডস অ্যান্ড

পোলেন মানে তোমরা বুঝতেই পারছো পোলেনটা কি পোলেনটা হচ্ছে একটা ফিমেল মেল গেমেটোফাইট পোলেনটাকে মেল গেমেটোফাইট যার মধ্যে কি থাকে মেল গুলো থাকে ওকে তো এইগুলো কোথায় থাকে সেক মিন্স ব্যাকলাইক স্ট্রাকচার তো অ্যান্থারের মধ্যে যেগুলো চারটা মাইক্রোস্পোরেনজিয়াম থাকে এই গুলো যখন মেচিওর হয়ে যাবে এই মাইক্রোস্পোরেনজিয়ামগুলোকে কি বলবো আমরা পোলেন সেক বলবো ওকে তো দেখি কি আছে ফার্স্ট দেখি কি আছে টু অ্যান্থার লোভ কন্টেন্ট টু চেম্বার টু চেম্বার ইচ মানে কি টু অ্যান্থার লোভ কন্টেন্ট টু চেম্বার ইচ মানে দুইটা যদি এন্থার লোভ থাকে প্রত্যেকটা মানে এন্থার লোভের মধ্যে আবার দুইটা দুইটা কি আছে দুইটা দুইটা করে দুইটা দুইটা করে চেম্বার গুলো আছে ঠিক আছে এটার মধ্যে দুইটা এটার মধ্যে দুইটা টোটাল চারটা চেম্বার দুই দেখি যদি আমরা তো নেক্সট কি আছে দেখো ফোর চেম্বার প্রেজেন্ট টু এন্থার লোভ আমি ওভারঅল যদি বলি চারটা চেম্বার থাকে দুইটা এন্থার লোভের মধ্যে তো ইচ চেম্বার কন্টেইনস মাইক্রোস্পোরেনজিয়াম মানে প্রত্যেকটা চেম্বারের মধ্যে কি থাকে প্রত্যেকটা চেম্বারের মধ্যে কি থাকে মাইক্রোস্পোরেনজিয়াম থাকে ওকে তো ওভারঅল আমি যদি বলি টোটাল একটা এন্থারের মধ্যে কয়টা মাইক্রোস্পোরেনজিয়া

দুটো এন্থার আর কানেক্টেড বাই কানেক্টিভ মানে এই যে এন্থার যদি বলি এই এন্থার যেটা দুইটা এন্থার লোভ তো দুইটা এন্থার লোভের মাঝখানে কি একটা কানেকশন থাকবে যেটাকে বলে হয় কানেকটিভ বলে এটাকে বলে কানেকটিভ কানেকটিভ হলো কি কানেকটিভ ইজ এ ইজ এ মাস অফ বলবো কানেকটিভ ইজ এ মাস অফ প্যারেন্ট কেমেটা সেলস প্যারেন্ট কেমেটা সেল দ্বারা এই কানেকটিভটা তৈরি হয় ঠিক আছে যদি ডায়াগ্রামে দেখো যদি দেখো ভালোভাবে এই দেখো ডায়াগ্রামের মধ্যে ভালোভাবে দেখো যদি এই যে এন্থার এই এন্থার এই একটা এন্থার এই একটা এন্থার লোভ মধ্যে মাঝখানে কি আছে একটা পার্টিশন আছে ঠিক আছে পার্টিশন বলবো বা একটা কানেকশন আছে যেটাকে আমরা বলি কানেকটিভ বলি যেটাকে কি বলা হয় কানেকটিভ বলা হয় ওকে আর ওই কানেকটিভটা কি দ্বারা তৈরি এই কানেকটিভটা প্যারেন্ট দ্বারা তৈরি ওকে প্যারেন্ট সেল দ্বারা তৈরি তো নেক্সট আমরা যাই কি আছে নেক্সট হচ্ছে ক্লাস নেক্সট যেটা আমরা এখন আমরা মেইন টপিকে এসে গেলাম মাইক্রোস্পোরোজেনেসিসটা কি তো আমরা এখানে কি করেছি আমি এখানে ফার্স্ট দেখিয়েছি যে কীভাবে মাইক্রোস্পোরেনজিয়ামটা ডেভেলপমেন্ট হয় তারপরে দেখিয়েছি যে কীভাবে মাইক্রোস্পোরজটা কমপ্লিট হয় ওকে তো ফার্স্ট আমরা চলেছি অ্যান্থার ওকে ফার্স্ট আছে অ্যান্থার তো আমরা জানি কি এখন দেখি আমরা ভালোভাবে আমরা জানি কি এন্থার আছে দেখো অ্যান্থারের মধ্যে কী থাকে দুটো অ্যান্থার লুপ থাকে আমি আবার ফার্স্ট বলি ওভারঅলকে কী বলি আমি বলেছিলাম না এখন যদি এখন যদি আমি ড্র করি এটা যদি আমার ওভারঅল ওভারঅল যদি আছে চেম্বার লোপ কয়টা আছে দুইটা আছে ওকে ঠিক আছে তো দুইটা টু এন্থার লোভ আছে এখন টু লোভের মধ্যে ভালোভাবে বুঝবে জিনিসটা টু কথা আছে যদি বলে এখন আবার দেখাই ডায়গ্রামটা ই একটা ই একটা দুইটা ইয়্থারলো আরো ওয়ারঅল কম্পিউটার স্ট্রাকচারকে বলে অ্যান্থার বলা হয় হম তো প্রত্যেকটা অ্যান্থালোবর কথা বলে আছে প্রত্যেকটা এন্থলোবের মধ্যে কি আছে কি ধার কাভার করা আছে প্রত্যেকটা অ্যান্থালোভের বাইরের যে কাবারিংটা আমরা বলি ইপিটারমিস বলা হয় ঠিক আছে বাইরের এয়ারটা কাভারিং বলবো আমরা কি ইপিটারমিস আর ভিতরের যেটা যেগুলা মানে ওভারঅল সেলস যেগুলো আছে এগুলোকে বলা ইপিডার এগুলোকে বলা হাইপোডার্মাল ওকে তো ঠিক কি দেখিয়েছে দেখো টু এন্থার লোপের মধ্যে কি দেখিয়েছে এখানে দুইটা জিনিস টার্ম দিয়েছে এখানে একটা হলো ইপিডার্মাল পোর্শন একটা হলো হাইপোডার্মাল পোর্শন তো বলি যদি আমি ফার্স্ট যদি আমি এখানে যদি একটা এন্থার দুটো এন্থার লোপ আঁকি তো এন্থার লোপের মধ্যে ফার্স্ট যে বাইরের যে লেয়ারটার পোর্শনটাকে কি বলা হয়েছে ইপিডার্মাল পার্ট ওকে আর ভিতরের যে পার্টটাকে বলা হয় কি হাইপোটার্মেল পার্ট ওকে কী বলে হাইপোটার্মেল পার্ট তো কি বলেছি দেখো এখানে ইপিটার্মেল পার্টটি কী ডেভেলপমেন্ট হয় ডেভেলপমেন্ট হয় তো আমরা জানি কি অ্যান্থারের যে পার্ট যেটা আউটার যে লেয়ারিং থাকে এটাকে আমরা কি বলা হয় ইপিটারমিস বলি আমরা আগের ক্লাসে আমরা দেখেছি এগুলো এখন কথা হচ্ছে যেগুলো হাইপোটার্মেল পার্ট যেগুলো হাইপোটার্মেল পার্ট মানে বলি এই যদি অ্যান্থার থাকে অ্যান্থারের ভিতরে যে পার্ট যেটা থাকে এই হাইপোটার্মেল পার্টের মধ্যে কী থাকে কিছু সেল থাকে হাইপোটার্মেল পার্টে কী থাকে কিছু সেল থাকে যে সেলগুলোকে আমরা কী বলি যে সেলগুলোকে বলে আর্কিসপোরিয়াল সেল দেখো ভালোভাবে সেলটাকে কি বলা হয় সেলটাকে আর্কিসপুরিয়াল সেল বলা হয় ঠিক আছে ওই আর্কিসপুরিয়াল সেলগুলোর মধ্যে যখন যখন কি হবে অ্যান্থারের মধ্যে যেগুলো থাকে এই সেলগুলোর মধ্যে যখনই মাইট্রোসিস হবে দুই ধরনের সেল করবে একটা কথা বলে আউটার প্যারাইটাল সেল ওকে বা তুমি কোনো বইয়ের মধ্যে কোনো জায়গায় তুমি লেখা লেখা থাকতে পারে আউটার প্রাইমারি প্যারাইটেল সেল অর ইনার স্পোরোজনা সেল অর ওর বলতে পারবে ইনার প্রাইমারি স্পোরজোনা সেল এই দুই ধরনের সেলগুলা ফর্মেশন করে কার মধ্যে ফর্মেশন হয় এই অ্যান্থারের মধ্যে ফর্মেশন হয়

অ্যান্ডোতেসিয়াম মিডিল লেয়ার অ্যান্ড অ্যান্টেবেটাম আমি যখন আমি আই থিঙ্ক এই যে চ্যাপ্টারের আমি সেকেন্ড ভিডিওটা যখন আমি করেছিলাম লেকচার টুতে আই থিঙ্ক আমি বলেছিলাম যে একটা রিপোডাক্টিভ অর্গানের স্ট্রাকচারটা স্ট্রাকচারগুলো কীরকম থাকে তো রিপোডাক্টিভ অর্গানার স্ট্রাকচার বলেছিলাম যে আমরা যদি বলি অ্যান্থারের কাছে দেখি যদি বাইরের লেয়ারটা সবাই বাইরের লেয়ারটাকে যদি আমরা বলি কি বলা হয় সবার বাইরের লেয়ারটাকে আমি যদি বলা হয় যেমন কী বলেছিলাম ইপিটার দেন 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 লেয়ারটার নাম দিয়েছিলাম এন্ডোতিশিয়াম এরপরে মিডিল এয়ার দেন বলেছিলাম টেপের ওকে তো যদি ওভারঅল দেখি যদি আমি ওভারঅল অ্যান্থারটাকে যদি আমি আমরা যদি ডাইসেকশন করি যদি আমি ওভারঅল স্ট্রাকচারটাকে যদি আমি উপর থেকে দেখি যদি নেক্সট আই থিঙ্ক ভিডিওতেও নেক্সট সরি নেক্সট স্লাইডও তোমরা পেয়ে যাবে আমরা ওভারঅল এন্থারটাকে যদি কাট করি এন্থারের মধ্যে টুটুল কী দেখবো ওভারঅল এই যে মিডিলের পার্টিশন যদি পার্টিশন ফে যদি ধরি যদি কানেকটিভিটি ধরি যদি এখানে একটা প্রত্যেকটা এন্থার মধ্যে কী আছে দুইটা দুইটা করে কী আছে চেম্বার আছে ঠিক আছে এটা একটা অ্যান্থার লোভ হলে এটা একটা অ্যান্থার লোভ এটার মধ্যে একটা চেম্বার আছে এটার মধ্যে একটা চেম্বার আছে এটা একটা চেম্বার আছে এটার মধ্যে একটা চেম্বার আছে তো বাইরের যেটা লেয়ার থাকে যেটা বলেছিলাম এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ইপিডার্মিস এরপরে যে সেকেন্ড যেটা লেয়ার আছে এটাকে আমরা বলবো কি এটাকে বলা হয় অ্যান্ডোথিসিয়াম ওকে এরপরে যে লেয়ার যেটা আসবে এটাকে বলা হয় কি মিডিল লেয়ার অ্যান্ড ফার্দার যে যে ভিতরের যেটা লেয়ার যেটা সবচেয়ে ভিতরের লেয়ার যে ইনার মোস্ট লেয়ারটাকে আমরা বলা হয় টেপেটাম ওকে তো এগুলো এগুলাতে কি ফর্মেশন করে এক একটা কি করে এক একটা মাইক্রোস্পোরেনজিয়াম তৈরি হয় ওকে তো আমরা যদি বলি এখন ইনার্স পরোজনা সেল দিকে কি হয় দেখো ভালো হবে

ট্রান্সফরমেশন হচ্ছে তখন কি স্টার্ট হয়ে মিওসিস স্টার্ট হয়ে যায় তখন এখানে মিওসিস তখন কি হয় তখন স্পোর মাইক্রোস্পোর মাদার সেলের মধ্যে কি হয় মিওসিস স্টার্ট হয় মিওসিস স্টার্ট হয়ে কি হয় মিওসিস হয় আমরা জানি কি রিডাকশন ডিভিশন রিডাকশন ডিভিশন একটা সেলের মধ্যে যদি একটা সেলের মধ্যে যদি টুয়াইজেন থাকে এটার মধ্যে যদি মিওসিস হয় কটা সেল ফর্মেশন করবে চারটা সেল ফর্মেশন করবে এখানে তো যেহেতু একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে চারটা মাইক্রোস্পোর ফর্মেশন হবে প্রাইমারি মানে দ্যাট মিন ইনিশিয়াল প্রথম দিক দিয়ে বলতে পারবো প্রত্যেকটা একসাথে একটা সাথে একটা অ্যাটাচ থাকে যেটাকে বলা হয় মাইক্রোস্পোর টেট্রয়েড যেটা নাম দেওয়া হয়েছে কি মাইক্রোস্পোর টেট্রয়েড অ্যান্ড মাইক্রোস্পোর মাইক্রোস্পোপ টেট্রোয়াইড ফার্দার ইন্ডিভিজুয়ালি কি হবে সেপারেট হয়ে কি হবে ফোর মাইক্রোস্পোর ফর্মেশন করবে ঠিক আছে তো আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে মাইক্রোস্পোর মাদার সেল মানে মাইক্রোস্পোরোজেনেসিস মানে কি এখানে যদি বলো মাইক্রোস্পোরোজেনেসিস মানেই হচ্ছে মানে কি মাইক্রোস মানে মানেই হচ্ছে যে মাইক্রোস্পোর মাদার সেল থেকে কীভাবে মাইক্রোস্পোর ফরমেশন হচ্ছে উইথ দা মিওসিস এই প্রসেসটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস ওকে দ্য কনভারশন অফ আমি বলবো অর দ্য প্রসেস অফ ফরমেশন মাইক্রোস্পোর ফ্রম দ্য মাইক্রোস্পোর মাদার সেল উইথ দ্য হেল্প অফ মিওসিস ইস কল এস মাইক্রোস্পোরোজেনেসিস ওকে তো নেক্সট আমরা দেখিনি কি মাথার একটা মাথার মধ্যে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে লাগবে যে তোমরা যদি এটাকে যদি ওভারঅল যদি আমি অ্যান্থারকে ওভার যদি ডাইসেকশন করি যদি প্রত্যেকটা চেম্বার ফর্মে যদি দেখি প্রত্যেকটা চেম্বারকে যদি আমরা কি বলি প্রত্যেকটা চেম্বারকে যদি আমরা কি বলি মাইক্রোস্পেন্জিয়াম যদি বলি ওকে কি বলি মাইক্রোস্পোরঞ্জিয়াম যদি বলি ঠিক আছে তো মাইক্রোস্পামের এই যে লেয়ারটা নাম কি বলবো লেয়ারটাই 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 ঠিক আছে এরপরে যে ফার্দার যে লেয়ার যাবে এটাকে আমরা বলবো কি মিডিল লেয়ার এরপরে যেটা লেয়ার যাবে এই লেয়ারটাকে আমরা বলবো কি অ্যান্ডোদেশিয়াম বাইরে যে লেয়ারটা যাবে এটা লেয়ারটার নাম কি বলবো বাইরের লেয়ারটার নাম বলবো আমরা ইপিটারমিস বলবো ঠিক আছে তো এই যে ইটার ভিতরে কি থাকে মানে প্রত্যেকটা মাইক্রোসফোরেঞ্জিয়ামের মধ্যে এগুলোর নাম কি একটা মাইক্রোসফরেঞ্জিয়াম তো কি আছে চারটা মাইক্রোসফরেঞ্জিয়াম আছে প্রত্যেকটা মাইক্রোসফোরঞ্জিয়ার মধ্যে কি আছে মাইক্রোস্পোর মাদার সেল আছে মানে এমএমসি আছে ঠিক আছে অনেকটা মাইক্রোস্পোর মাদার সেল আছে এখন বলবো যে প্রত্যেকটা এমএমসি থেকে যখন মিওসিস হবে মিওসিস হয়ে কি ফরমেশন হবে চারটা মাইক্রোস্পোর ফর্মেশন করবে তো এখানে যদি আমি একটা বেসিক বলি যদি আমার কাছে যদি কয়টা থাকে আমার কাছে যদি দশটা যদি এম থাকে এমএমসি সেল থাকে মাইক্রোস্পোর মাদার সেল থাকে এই দশটা সেলের মধ্যে যদি মিওসিস হয় কয়টা সেল ফরমেশন করবে কয়টা দ্যাট ইজ টোটাল ফোরটিটা সেল ফরমেশন করবে ঠিক আছে টোটাল ফোরটি মাইক্রোস্পোর ফরমেশন করবে ওকে এখন আমরা যদি দেখি নেক্সট কি আছে দেখি এই যে এই জিনিসগুলো আবার স্ট্রাকচারগুলো দেখিয়েছে আমি যেটা দিয়েছি এখন তো আছে দেখো দেখো এটা হচ্ছে কি একটা একটা ডাইসেকশন এখানে ডাইসেকশনে দেখানো হচ্ছে যে একটা ওভারঅল এন্থারের এন্থারের একটা সেকশন নেওয়া হয়েছে ঠিক আছে কী ধরনের সেকশন নেওয়া হয়েছে টিএস সেকশন নেওয়া হয়েছে ট্রান্সভার্স সেকশন নেওয়া হয়েছে ওকে

তো নেক্সট আমরা চলে যাই কি তো আই থিঙ্ক আমার পার্টটা কমপ্লিট তো মাইক্রোসেন্সিস মাথায় থাকতে লাগবে সব সময় যে মাইক্রোস্প্রোজেন কি দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মাইক্রোস্পোর ফ্রম মাইক্রোস্পোর মাদার সেল উই দা হেল্প অফ মিউসিস ইস কলেস মাইক্রোসোজেনিস মাইক্রোপ্রোজেনিসের লোকেশনটা কই স্পোরঞ্জিয়াম মাইক্রোস্পোরঞ্জিয়াম মাইক্রোস্পোরঞ্জিয়াম কথা থাকে মাইক্রোসেন্জিয়াম অ্যান্থারের মধ্যে থাকে আমি যদি বলি একটা অ্যান্থারের মধ্যে ওভারঅল একটা অ্যান্থার যদি ধরি অ্যান্থারের মধ্যে দুইটা অ্যান্থার লোভ থাকে অ্যান্ড প্রত্যেকটা অ্যান্থার লোভের মধ্যে দুইটা দুটো চেম্বার থাকে ঠিক আছে তো টোটাল আমি যদি বলি একটা ওভারঅল এন্থার মধ্যে চারটা চেম্বার থাকে প্রত্যেকটা চেম্বারের মধ্যে মধ্য থাকে একটা একটা করে কি থাকে মাইক্রোস্পোরঞ্জিয়াম থাকে ওকে তো আমার নেক্সট এখানে কত ধরনের মাইক্রো কি আছে কত ধরনের মাইক্রোস্পোর্স আছে ঠিক আছে আমরা দেখি নেক্সট কত ধরনের মাইক্রোস্পোর্টটা আছে দেখো ফার্স্ট আছে কি ট্যাট্রাহাইড্রেল মাইক্রোস্পোর যদি মাইক্রোস্পোর্টটা যদি চারটা আমি বললাম না একটা মাইক্রোস্প জিনিস হয়ে চারটা সেল জেনারেলি মানে একটা ডিপ্লয়েড সেলের মধ্যে যখন মিউসিস হবে চারটা সেল ফর্মেশন করে এখন চারটা সেল প্রথমে কি থাকবে অ্যাটাচ থাকবে দেন আফটার ম্যাচুরেশন কি হবে সবটা ফার্দার কি হবে ওরা নিজে একটা থেকে একটা সেপারেট হয়ে যাবে তো দেখো এটাকে বলে ট্যাট্রাহাইড্রেল টাইপ অফ মাইক্রোস্পোর এটাকে বলবে আইসো টাইপ অফ মাইক্রোস্পোর এটাকে বলবে কি ডেসো কি লেখা ডেকোসেট ডেকোসেট টাইপ অফ মাইক্রোস্পোর এটাকে বলে লিনিয়ার টাইপ অফ মাইক্রোস্পোর এখানে বলছে টি শেপ টাইপ অফ মাইক্রোস্পোর ওকে তো প্রত্যেকটা ক্ষেত্রে সেল মনে রাখবে এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে এখানে দুইটা সামনের দিকে তিনটা আছে আর এটার পিছন দিকে একটা আছে কিন্তু এটা তোমরা দেখতে পারছো না মনে রাখবে মাইক্রোস্পোর টেট্রাইড মানে টেট্রাইড মানে ফোর মানে চারটা মাইক্রোস্পোর যখন এক লোক অ্যাটাচ থাকে এটাকে বলবো মাইক্রোস্পোর টেট্রাইড তো এখানে চার চার এক দুই পাঁচ পাঁচটা ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোস্কোপের স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে তো ওখানে কার ক্ষেত্রে এটা দেখানো হয়েছে দেখো একটা প্ল্যান্ট আছে যেটাকে বলা হয় এরিস্টো 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 লোচিয়া ওকে এরিস্টো এরিস্টো কি লোচিয়া এই এরিস্টো প্ল্যান্টের মধ্যে একই প্ল্যান্টের মধ্যে মনে রাখবে এই প্ল্যান্টের অ্যান্ড্রোশিয়াম দ্যাট ইস স্টেমেনার থেকে স্টেমেনার অ্যান্থার থেকে স্পেসিফিকলি যদি বলি অ্যান্থার থেকে চার ধরনের সরি পাঁচ ধরনের মাইক্রোস্পোর ফরমেশন হয় ঠিক আছে তো আমি প্ল্যান্টটা দেখে নিই এরিস্টো লোচিয়া যেটা এরিস্টো প্ল্যান্টটা একবার দেখে নিই সরি ফ্লাওয়ারটা দেখে নিই এই তো ওই ফ্লাওয়ার এটা লিফ এরিস্টো আর এটা হচ্ছে ফ্লাওয়ারটা ওকে এটা একটা ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটার স্মেল অনেক বাজে ঠিক আছে রটেন ফুড রটেন ফিটার দ্যাট মিনস স্মেলের মতো ওকে তো এই ফ্লাওয়ারের মধ্যে পাঁচ ডিফারেন্ট পাঁচটা ডিফারেন্ট টাইপ অফ কি হরে বলেন মাইক্রোস্কোপ যেটা পাঁচটা ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোস্পোর দ্যাট মিনস তৈরি করতে পারে এটা একটা আমি বলবো একটু অ্যাডভান্স মডিফিকেশানস কারণ অনেক সময় দেখা যায় অনেক প্ল্যান্টের মধ্যে জেনারেলি একই ধরনের মাইক্রোস্পোর ফর্মেশন করবে মেজরিটি যদি বলো সবচেয়ে মেজরিটি এই শেপটা সবচেয়ে বেশি দেখা যায় বেশিরভাগ প্ল্যান্টের মধ্যে এই ধরনের মাইক্রোস্ফোটই ফর্মেশন করে অ্যান্ডোশিয়ামের দ্যাট ইস এর মধ্যে এই ধরনের মাইক্রোস্ফোট বেশি ফর্মেশন করে দ্যাট ইস ট্যাটার টাইপটা মোস্ট কমন টাইপ ওকে তো তো আজকের ভিডিওটাকে থাকুক আজকের ক্লাসে আমরা মাইক্রোস্পো নিয়ে ডিসকাশন করলাম তো কালকের নেক্সট যেদিন আমরা ভিডিও যখন আমরা ক্লাসে কি করবো আমরা মাইক্রো গেমিটো নিয়ে ডিসকাশন করবো ঠিক আছে